এটা সবার জন্য ভালো খবর, বিশেষ করে ওই সমস্ত চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পরিষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কও বটে। তিনি নিজের গ্রেপ্তারি এড়াতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন, তবে তিনি আর শেষ রক্ষা হয়নি। অবাক হয়ে যাচ্ছি যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এসএসসি সচিব, প্রাক্তন এসএসসি সভাপতি, এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান, অপসারিত মধ্যশিক্ষা পরিষদের সভাপতি, অপসারিত প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি সবাই গ্রেফতার হয়েছে একটাই দুর্নীতির অভিযোগে। অবৈধভাবে নিয়োগ দিয়েছে বা এই নিয়োগ অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত আছে এই অভিযোগে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে চাইছে কি তৃণমূল কংগ্রেস? পার্থ চ্যাটার্জির মামলাতে ইডি যে চার্জশিট দিয়েছে তাতেও মানিক ভট্টাচার্যের নাম আছে। চার্জশিটে অভিযোগ আনা হয়েছে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে মানিক ভট্টাচার্য। পার্থ চ্যাটার্জি জানতেন এই খবর, কিন্তু কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেননি। আসলে এরা চোরে চোরে মাস্তুতো ভাই, নৈতিকতার কোনো বালাই নেই এদের কাছে। আসলে তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এখন শুধু কান ধরে টানাটানি হচ্ছে, মাথাটা খুঁজে বের করা দরকার, কারণ এই চক্রের মাথাকে জনমানুষ আনা দরকার, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের মানুষকে জানানো দরকার যে শিক্ষা ব্যবস্থাকে এতটা দুর্নীতির মধ্যে নিমজ্জিত করেছে, এটা মানুষকে জানানো দরকার।